হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছো তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা অনেকেই সিউইড ফার্টিলাইজার সম্পর্কে জানতে চেয়েছ আজকে তোমাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। এই সিউইড হলো একটা অনুখাদ্য যা সমুদ্র শৈবাল থেকে তৈরি করা হয় এই সিউইডের মধ্যে সমস্ত রকম অনুখাদ্য কিন্তু উপস্থিত থাকে সিউইড দানা আকারে আর লিকুইড আকারে কিন্তু পাওয়া যায় এটা ব্যবহার করার নিয়ম যদি আমরা দানা আকারের সিউইড ব্যবহার করি তাহলে প্রত্যেকটা টবে আমি দিয়ে থাকি তিন চারটে দানা অনুখাদ্য কিন্তু আমাদের সমস্ত রকম গাছে প্রয়োজন হয় কিন্তু বেশি পরিমাণে প্রয়োজন নেই অনুখাদ্যের চাহিদা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে তাই কয়েকটা দানা দিলেই কিন্তু হবে আমরা চাইলে প্রত্যেক মাসে দুবার অথবা একবার কিন্তু ব্যবহার করতে পারি আর যদি গাছের পাতা স্প্রে করতে চাই তাহলে কিন্তু আমরা লিকুইডটা ব্যবহার করব। দানা আর লিকুইড দুটোই কিন্তু আমরা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবো এই সিউইডটা কিন্তু সাধারণত গাছের দোকান বা সারের দোকানে খুব একটা পাওয়া যায় না এটা নিতে হলে কিন্তু আমাদের অবশ্যই অনলাইনের সাহায্য নিতে হবে গাছে যখন কুড়ি আসছে ফুল বা ফলের তখন যদি এটা আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই খুব ভালো উপকার পাবো যদি ফলের গাছ হয় তাহলে ফল কিন্তু ঝরে যাবে না ফুল হলে ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটবে সাথে কিন্তু ফুলের রং উজ্জ্বল হবে এটা আমরা জলজ গাছেও কিন্তু দিয়ে থাকি আশা করি এই সিউইড তোমরা ব্যবহার করে উপকার পাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে সিউইড ব্যবহার করছি অনেক দিন ধরে খুবই ভালো উপকার পেয়েছি তোমাদের সাথে এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি এটা কিন্তু আমরা বারো মাসই ব্যবহার করতে পারি কোনো রকম কোনো ক্ষতিকারক দিক কিন্তু এর নেই অনেক সময় আমরা রাসায়নিক সার ব্যবহার করলে পরিমাণে বেশি হয়ে গেলে গাছের কিন্তু ক্ষতি হয় এটা কিন্তু ব্যবহার করার সময় পরিমাণে যদি কখনও বেশি হয়ে যায় তাহলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না এটা শুধুমাত্র গাছের উপকারী করে আমরা দানা অথবা লিকুইড আকারে যেটা পাওয়া যায় সেটার যে কোনো একটা ব্যবহার করতে পারি চাইলে মাসে দুবার অথবা তিনবারও কিন্তু ব্যবহার করতে পারি সিউইড ব্যবহার করলে গাছের গ্রোথ যেমন ভালো হবে তেমনি ফুল ফল ঝরা রোধ হবে ফুলের রং উজ্জ্বল হবে গাছের পাতাও কিন্তু বেশ ভালো সবুজ হবে এ ছাড়াও গাছের রোগ পোকা দমনের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে মাটিতে ব্যবহার করলে গাছের শিকড় পচা রোগ কিন্তু হবে না গাছের পাতা স্প্রে করতে পারো টবের মাটিতেও ব্যবহার করতে পারো বেশ ভালো উপকার পাবে